আসসালামু আলাইকুম, দিস ইজ জোবার মল্লিক। পুঁজিকামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, আশা করি সবাই খুব ভালো আছেন। আবার একটা ছোট ফ্যাক্টরিতে আসছি, আমাদের একটা কাজে প্লাস একটা এদিকে যাচ্ছিলাম, একজনের সাথে আসলাম, কথা বললাম। আপনাদেরকে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি ছোট গার্মেন্টস সম্পর্কে, কীভাবে একটা ছোট গার্মেন্টস 5-6 লাখ টাকার ভিতরে আপনি সেট আপ করতে পারেন। এক্ষেত্রে মেজর কয়েকটা সেগমেন্টেশন আমরা বলছি, আমরা বেশ কয়েকটা ভিডিও এই সম্পর্কে দেওয়া আছে, যাদের লাগবে আপনারা দেখে নিতে পারেন। পাশাপাশি আমি যে ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে কীভাবে কাজ পাবেন, এবং এটারও ভিডিও দেওয়া হয়েছে। তারপরেও অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি কাজটা কোথায় পাবো, তো কাজটা আবার আমি সংক্ষেপে বলে দিই। তিনটা জায়গায় মূলত কাজ পাবেন আপনি। ফার্স্ট হচ্ছে বাইং হাউসগুলো থেকে SMS আনতে পারেন, যেটাকে বলে সেলসম্যান স্যাম্পল, ওদের স্যাম্পলিং করার জন্য। সেকেন্ড যে জিনিসটা সেটা হইতেছে আপনি লোকাল যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে বা দোকান আছে, এরা নিজস্ব ব্র্যান্ডের কিছু কাজ করে, সেগুলো করতে পারেন। থার্ড হচ্ছে যখন আপনি মোটামুটি বুঝে ফেলবেন, কাজের স্পিড ধরে ফেলবেন, তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কোনো ছোটো ফ্যাক্টরি থেকে সাবকন্ট্রাক্ট আনতে পারেন। কারণ এই এই জিনিসটা অনেকেই বলে যে ভাই সাবকন্ট্রাক্টের ফ্যাক্টরি করতে চাই। সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরি করতে গেলে এখনকার যে কন্ডিশন বা যে পরিস্থিতি, সাবকন্ট্রাক্ট বেশ ভালো কাজ আছে, কিন্তু সমস্যাটা হয় সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরি আপনি 4-5 লাখ টাকার ফ্যাক্টরিতে সাবকন্ট্রাক্টটা অত ভালো পাবেন না, কারণ আপনার প্রোডাকশনের ওভারহেড খরচটা অনেক বাড়তি হবে। সেই ক্ষেত্রে সাবকন্ট্রাক্ট আপনার থার্ড অপশন। সাবকন্ট্রাক্ট করতে গেলে আর একটু বড়, আর একটু বেশি মেশিনারিজ লাগবে, এক। আর সেকেন্ড কথা যেটা হয় সেটা হচ্ছে অনেকেই বলেন যে ভাই আমরা ভিডিও দেখছি, আপনার 3-4 বছর আগে ভিডিও দেখে গার্মেন্টস করার চেষ্টা করছি, আমি ফেল করছি। তো জিনিসটা যেটা হয় সেটা আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলি, সেটা গার্মেন্টসে আপনি যদি ম্যানুফ্যাকচারিং ইউনিটে যান, দুইটা কারণ আছে, যে দুইটা কারণ একদম আপনাকে বসায় দিতে পারে, সেটা হচ্ছে আপনার নিজের জায়গা না থাকলে ভাড়া, আর হচ্ছে বেতন। কারণ আপনি ধরেন একটা কাজে এক একটা মেশিন চালানোর জন্য এক এক ধরনের অপারেটর লাগে, অন্য ইন্ডাস্ট্রিতে একটা লোক দিয়ে আপনি যদি ছোট প্রতিষ্ঠান, এক লোক মার্কেটিংই করে, সেই লোকই আপনার আবার মাল ডেলিভারি করে, সেই লোকই সব কিছু করতে পারে। যেমন ট্রেডিং আমরা করি, আমরা মাল আনতেছে এক লোক, সেই লোকই ডেলিভারি করতেছে, সেই লোকই লিখতেছে, কিন্তু গার্মেন্টসে এরকম হয় না। গার্মেন্টসে কাটিং মাস্টার যে এসে সুইং করবে না, সুইংয়ের লোক কাটিংয়ে যাবে না। সুতরাং যে জিনিসটা হয় এখানে স্যালারিটা আসে অনেক 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 বেশি। সেই কারণে কি যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনার যদি আপনার কাছে কাজ থাকে আলহামদুলিল্লাহ, যদি কাজ না থাকে খুব দ্রুত ক্যাপিটালগুলো শেষ হয়ে যায়, এবং অন্য সেক্টরে আপনি 5 তারিখের জায়গায় 15 তারিখ যে স্যালারি দিলেও সমস্যা হয় না। কিন্তু গার্মেন্টসের ক্ষেত্রে এখন এমন একটা কন্ডিশন, আপনি যদি যদি আপনি 5 তারিখের জায়গায় 7-8 তারিখ ঠিক আছে, কিন্তু 10 তারিখের ওভার যদি আপনি স্যালারি দেন, আপনি পরের মাসে আপনি ওয়ার্কার পাবেন না। যে জিনিসটা হয় তাহলে যে আপনার কাছে কাজ নাই, এইদিকে আবার যে সমস্যাটা হচ্ছে আপনার ওয়ার্কারও আপনি পাইতেছেন না। সুতরাং আমরা বাধ্য হয়ে কিন্তু বেতনটা দিয়ে দিতে হচ্ছে আপনার ভালো ওয়ার্কার রাখার জন্য, দক্ষ ওয়ার্কার রাখার জন্য। তো গার্মেন্ট সেক্টরে আপনি যদি নতুন উদ্যোক্তা হন, আপনি আমাদের ভিডিও দেখবেন, দেখে আপনি গার্মেন্টস দিবেন 4-5-6 লাখ টাকার ভিতরে বা 5 লাখ টাকার ভিতরে আলহামদুলিল্লাহ, কিন্তু তার আগে আপনাকে ওই যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলো ইউটিলাইজ করে হোক বা যেভাবেই হোক আপনাকে কি করতে হবে, এই কাজ কমপ্লিট করতে হবে বা কাজের একটা ধারা ধরে রাখতে হবে এনি হাউ। আদারওয়াইজ যে কোনো সেক্টর এটা ফেল করতে পারে, এটা হচ্ছে মেজর রিজন ফেল করার। আর এটা সমাধানটা কি, অনেকে বলছে যে ভাই আমরা 4-5 লাখ টাকার ফ্যাক্টরি দিচ্ছি, কিন্তু আমরা যে টিকায় রাখবো এটার সমাধানটা কি? সেই ক্ষেত্রে 5 লাখ টাকার এই ফ্যাক্টরি চালায় রাখতে গেলে আরও 3-4 লাখ টাকার আপনার ক্যাপিটাল বাড়তি লাগবে। এই বাড়তি ক্যাপিটালটা কেন, সেটা হচ্ছে আপনি কিছু ফেব্রিক্স কিনে রাখবেন, যদি আপনার কাজ না থাকে সেই ক্ষেত্রে আপনি নিজস্ব কিছু ডিজাইন করে আবার মার্কেটে ওইগুলো টি শার্টগুলো বিক্রি করেও হইলেও আপনাকে রিকভারি করতে হবে। সুতরাং আপনি এইদিকে যান বা ওইদিকে যান, আপনাকে মোটামুটি মেশিন চালায় রাখতে হবে। গার্মেন্টসের সাকসেস হওয়ার বা ছোটো ফ্যাক্টরি, বড় ফ্যাক্টরি, যে ফ্যাক্টরি হোক, সাকসেস হওয়ার এই একটাই অপশন, আপনাকে প্রোডাকশন চালায় রাখতে হবে। তো মূলত হচ্ছে যদি আপনি ছোট করে ফ্যাক্টরি দেন, তাহলে আপনাকে তারপরেও 3-4 লাখ টাকা কিন্তু আপনার ক্যাপিটাল ধরে রাখতে হয়, শুধু যদি আপনার কাছে কাজ না থাকে, যাতে আপনি মেশিন বসে না থাকে, ওয়ার্কার বসে না থাকে। কারণ একটা ওয়ার্কার বসে থাকলেও তাকে আপনাকে 8,000-10,000 টাকা স্যালারি দিতে হচ্ছে, আপনার কাজ করলেও 8-10,000 টাকা স্যালারি দিতে হচ্ছে, যে জিনিসটা হচ্ছে। আর অনেকে বলে ভাই কন্ট্রাকচুয়াল লোক নিব, কন্ট্রাকচুয়াল লোক নিয়ে আসলে কোয়ালিটি বের করা খুব টাফ হয়ে যায়। সুতরাং আমরা যেটা বুঝি সেটা হইতেছে খুব সিম্পল দুইটা জিনিস, যে আপনি নিজের জায়গা না হলে জায়গার ভাড়া এবং বেতন এটা থেকে কোনোভাবে মাপ পাবেন না। সুতরাং আপনার হাতে কাজ না থাকলে যাতে অল্টারনেটিভ প্রোডাক্ট আপনার
বানানোর অবস্থা থাকে এবং সেটা যদি সেলিং ক্যাপাসিটি থাকে, এই দুটো জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রেখে আপনারা ফ্যাক্টরি করবেন। তাহলে আপনারা ইনশাল্লাহ একটু সার্ভাইভ করতে পারলে অবশ্যই কাজ পাবেন এবং ভালো কিছু করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ধন্যবাদ।